সনাতন ধর্মের একটি বৃহত্তর বিষয় হলো পূর্বজন্ম। বেদ, পুরাণ এমনকি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভাগবত গীতায়ও এই পূর্বজন্মের বিষয়ে উল্লেখ রয়েছে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা নিজেদের পূর্বজন্মের কথা অনেকাংশে বলতে পারেন, তারা জাতিস্বর নামে পরিচিত হন। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষেরই পূর্বজন্ম সম্পর্কে বিন্দুমাত্র মনে থাকে না, তাই আমাদের মধ্যে অনেকেরই এই পূর্বজন্ম বিষয়ে নানা রকম কৌতূহল থাকে। বিশেষ করে যখন শাস্ত্রে উল্লেখ করা হয় যে পূর্বজন্মের কৃতকর্মের জন্যই বর্তমানের এইরূপ ফল হচ্ছে। বর্তমানে কোনো মানুষ ভালো এবং সদাচারী হওয়া সত্ত্বেও যখন তার প্রতি অন্যায় হতে থাকে বা অবিচার হতে থাকে, অথবা তার যদি বিভিন্ন দুঃখ কষ্ট ক্রমাগত লেগেই থাকে, তখন একটি মনের মধ্যে প্রশ্ন তৈরি হয় যে মানুষটি ভালো হওয়া সত্ত্বেও কেন তার এইরূপ দুর্দশা। আর তখনই পূর্বজন্মের কৃতকর্মের বিষয়টি এসে পড়ে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে পূর্বজন্ম সম্পর্কিত এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব যা হয়তো আপনাদের কাছে সম্পূর্ণরূপে অজানা। আপনি শুনলে আশ্চর্য হবেন যে মানুষ তার মৃত্যুর পর আবারও সেই পরিবারেই জন্মগ্রহণ করতে পারে। বিষয়টি অদ্ভুত হলেও বাস্তবে এই বিষয়টি সত্য। এর বহু উদাহরণ আপনি হয়তো নিজেও শুনেছেন। কেন এমনটা হয়, কিভাবে এই বিষয়টি কাজ করে এবং পূর্বজন্মের কোনো খারাপ কাজ করার ফলে বর্তমান যদি খারাপ সময় যায়, তাহলে সেই পূর্বজন্মের কৃতকর্ম থেকে কিভাবে বর্তমানে মুক্তি লাভ করা সম্ভব, এই সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সাধারণত অধিকাংশ ক্ষেত্রে একজন ব্যক্তি পরের জন্মে তার পরিবারেই মূলত জন্মগ্রহণ করে থাকে এবং তার প্রধান অভ্যাসগুলি প্রায় একই রকম থাকে। এটি মূলত ঘটে থাকে তখনই যখন সেই ব্যক্তি মৃত্যুর সময় তার পরিবারের কথা চিন্তা করতে করতেই মারা যান। যদি তার শেষ জীবনে পরিবারের জন্য উদ্বেগে কাটে, তবে মৃত্যুর পর কিছু সময় সেই ব্যক্তির আত্মা নিজের পরিবারের কাছাকাছি থাকেন এবং সেই পরিবারেই তিনি শেষ পর্যন্ত ফিরে আসেন। পরের জন্মে সেই পরিবারের তিনি কারো ছেলে অথবা মেয়ে অথবা নাতি হিসেবে ফিরে আসেন। পুনরায় জন্মের পরও তার পুরনো অভ্যাসগুলি প্রায় একই থাকে। যখন কোনো ব্যক্তি মনে অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে মারা যান, তখন সেই ইচ্ছাটি পূরণ করতে তার আবারও পুনর্জন্ম হয়। যতক্ষণ পর্যন্ত না তার এই মনের ইচ্ছাটি পূর্ণ হয়, ততক্ষণ পর্যন্ত বারবার ব্যক্তির পুনর্জন্ম হতে থাকে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছেন যে মানুষের ইচ্ছার নিবৃত্তির পরই মানুষ মোক্ষ প্রাপ্তি ঘটে। তাই তিনি নিষ্কাম কর্মের কথা গীতাতে বারবার উল্লেখ করেছেন। কিন্তু নিষ্কাম কর্ম শতকরা 99% মানুষের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না, তাই তার মনের মধ্যেই তৈরি হতে থাকে বিভিন্ন ইচ্ছা, আর সেই ইচ্ছা পরিপূর্ণতার জন্যই সে কর্ম করে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মৃত্যুর আগে তার কোনো অপূর্ণ ইচ্ছা থেকে যায়, আর সেই ইচ্ছা যদি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে সেই পরিবারেই তিনি মৃত্যুর পর আবারও জন্মগ্রহণ করে থাকে। এই কারণেই দেখে থাকবেন কোনো বিশেষ ধরনের গুণ, আচরণ, রোগ অথবা চিহ্ন যা আপনার মধ্যে
বিনা প্রচেষ্টায় আসে সেগুলি পূর্ববর্তী জন্মের জন্যই। উদাহরণস্বরূপ, অনেক শিশু ছোটবেলা থেকেই খুব ভালো গান গায় কারণ আগের জন্মে সে ভালো গান গাইত এবং এই জন্মে তার মধ্যে সেই গুণ রয়েছে। আবার এমনটাও দেখা গিয়েছে যে কিছু শিশু শৈশব থেকেই গীতার শ্লোক জানে কারণ তারা আগের জীবনে এটি পড়ত এবং সেই অভ্যাসটি এই জন্মেও রয়েছে। আগের জন্ম থেকে কেবল পুণ্যই নয়, নানান বিশেষ গুণও আসে। যেমন কোনো একটি নির্দিষ্ট ঈশ্বরের রূপের প্রতি আকর্ষণ পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। জন্মের পর থেকেই যদি ভগবান শিব অথবা কৃষ্ণ অথবা অন্য কোনো দেবদেবীর প্রতি আপনার ভালোবাসা থাকে, তবে তার অর্থ এই যে আপনি আগের জন্মেও তার ভক্ত ছিলেন। এই জন্মে আপনার আগের জন্মের সংস্কার রয়ে গিয়েছে। আবার এই বিষয়টিও দেখা গিয়েছে যে কোনো একটি শিশু শৈশবের মধ্যেই বেশ কয়েকটি ভাষা রপ্ত করে ফেলে। এই সমস্ত কিছুই পূর্বজন্ম থেকে প্রাপ্ত হয়। তাই এই জন্মের কৃতকর্মের ফল যদি কোনো ব্যক্তি এই জন্মে না পায়, তাহলে পূর্বজন্মে তার ফল অবশ্যই প্রাপ্ত হয়। ঠিক তেমনই যদি কোনো ব্যক্তি এই জন্মে ভালো মানুষ হয়ে থাকেন এবং সদাচারী হয়ে থাকেন, তা সত্ত্বেও তার ভাগ্য যদি প্রসন্ন না হয় বা পদে পদে তাকে বিভিন্ন বাধা বিপত্তি মোকাবিলা করতে হয় অথবা তার দুঃখ দুর্দশা যদি লেগেই থাকে, তাহলে এই বিষয়টি সম্পূর্ণরূপেই পরিষ্কার, তার পূর্বজন্মের কৃতকর্মের ফল তিনি এ জন্মে পাচ্ছেন। যদি পূর্বজন্মের কর্মফল আপনাকে প্রতিনিয়ত বাধা প্রদান করে, তবে এর জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। শাস্ত্র অনুসারে একাদশী এবং পূর্ণিমাতে উপবাস করা প্রয়োজন এবং ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হরে কৃষ্ণ মন্ত্রটি নিত্য জপ করা প্রয়োজন। আর এরই সঙ্গে প্রত্যেক দিন অন্তত একটি হলেও শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক অর্থসহ পাঠ করা প্রয়োজন। শনিবার দিন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করুন এবং দুস্থদের সাহায্য করুন। আপনার কর্ম এবং চিন্তাভাবনা ঈশ্বরকে সম্পূর্ণরূপে উৎসর্গ করুন। এই পদ্ধতিতে আপনি আপনার পূর্বজন্মের কর্মবন্ধন থেকে মুক্তি পেতে পারেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।